আর দক্ষিণ দিনাজপুর যদি আমি দেখি টোটাল পেডিয়াট্রিক পেশেন্ট 92, 24 ঘন্টায় ভর্তি হয়েছে 32, ডিসচার্জ 43, ডেথ কিছু হয়নি, রেফার একজন হয়েছে আর তিনটি বাচ্চা ক্রিটিক্যাল কন্ডিশনে। অজানা জ্বরে ভুগছে উত্তরবঙ্গে শিশুরা, ইতিমধ্যে মৃত্যু হয়েছে দুই শিশুর। কেন এই জ্বরের সংক্রমণ তা জানতে ইতিমধ্যে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে নমুনা পাঠানো হয়। সম্প্রতি এই প্রসঙ্গে জলপাইগুড়িতে শিশু মৃত্যু নিয়ে সাংবাদিক বৈঠক করলেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক ওএসডি ডাক্তার সুশান্ত কুমার রায়। বুধবার সন্ধ্যায় জেলা স্বাস্থ্য দপ্তরে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। জানতে পারবো সেটা আমাদের যে যে বাচ্চাগুলোকে নিয়ে কথা হচ্ছে দে আর অ্যাডমিটেড এট জলপাই ডিস্ট্রিক্ট হসপিটাল। আমি তো ডিস্ট্রিক্ট হসপিটালের রিপোর্ট তো আমার কাছে আছে। না দেখো একটা ব্যাপার আছে, ডেঙ্গু চিকুনগুনিয়া জানা বেশি উদ্যোগে একটা বাচ্চারও এনকেফেলাইটিস পাওয়া যায়নি। আমরা সিএসএফ স্টাডি করা হয়েছে, সিএসএফ স্টাডি করতে দিয়েছি, যাদের কনভালসন ছিল, দু একটা বাচ্চা কনভালসন ছিল তাদের সেরিবোস মানে কী বলে স্পাইনাল ফ্লুইড যেটাকে বলে আর কি সিএসএফ, সেটাকে নিয়ে আমরা কালচার করতে পাঠিয়েছি, ওই রিপোর্টগুলো আসবে তাহলে তো আমি বুঝবো এনকেফেলাইটিস। আমি বলতে পারবো কে দিয়েছে আমি বলতে পারবো না, কিন্তু রিপোর্ট আমার কাছে, আমাদের জলপাইগুড়িতে যা পেশেন্ট থাকে তাদের রিপোর্ট আমার কাছে আমরা এবং এবং এগুলো আমরা এখানেই করেছি, এখান থেকে কোনো কেস আমরা নর্থ মেডিকেলে। উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক বিশেষ আধিকারিক চিকিৎসক সুশান্ত রায় জানিয়েছেন আক্রান্তদের মধ্যে 39 জনের রক্ত পরীক্ষা করা হয়, সেই শিশুদের কারোর ক্ষেত্রে জাপানি এনকেফেলাইটিসের জীবাণু পাওয়া যায়নি, একজনের দেহে ডেঙ্গু সংক্রমণ ধরা পড়েছে। জলপাইগুড়িতে শিশু মৃত্যু নিয়ে সাংবাদিক বৈঠক করলেন উত্তরবঙ্গের স্বাস্থ্য বিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। মঙ্গলবারই ময়নাগুড়ি হাসপাতালে অস্বাভাবিক জ্বর, খিঁচুনি ও শ্বাসকষ্টজনিত উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার মৃত্যু হয় 8 মাসের এক শিশুর। পাল্টা ব্লক স্বাস্থ্য আধিকারিকের তরফে জানানো হয় ওই শিশু প্রথম থেকে অর্ধমৃত অবস্থায় ছিল, পরে মারা যায়, কিন্তু মৃত শিশুর ময়নাতদন্ত করে রাজি হয়নি পরিবার, ফলে শিশুটি কোনো রোগে আক্রান্ত তা জানা যায়নি। এই প্রসঙ্গে চিকিৎসক সুশান্ত রায় বলেন এমন কোনো ঘটনা শুনিনি, যদি এমন ঘটনা হয়ে থাকে তবে তা খতিয়ে দেখব। পাশাপাশি আশ্বাসের সুরে তিনি বলেন আমাদের মেডিকেল টিম সব রকম ভাবে প্রস্তুত রয়েছে, আশা করছি খুব দ্রুত আমরা এই পরিস্থিতির মোকাবিলা করতে পারব। এই পর্যন্ত গত 3 দিনের 3টি শিশুর মৃত্যু হয়েছে জলপাইগুড়িতে, তবে তার মধ্যে একটি শিশুকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল বলে জানান তিনি, বাকি দুটি শিশুর শারীরিক অবস্থা ভালো ছিল না। মঙ্গলবার রাতে একটি পুষ্টির অভাবজনিত শিশুকে ভর্তি করা হয়, গত রাত 2টার সময় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি। উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে আলিপুর আলি দেখে বলে দিচ্ছি, ডেথ দুজন মারা গেছে আর উত্তর দিনাজপুরে একজন, তিনজন আর আমাদের এখানকার ডেথটা উঠে নিয়ে গেছে, এখানে আমাদের এখানে এখানে যা আছে তিনজন তিন আর এখানে তিন ছয়জন প্যাটলি কি এখানে যে তিনজন না এইগুলোকে ধরা যাবে না, এমন কেন বলতো এসেন্সিয়াল বাচ্চা আছে, লো বার্থ ওয়েটের বাচ্চা। এদিন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক ওএসডি ডাক্তার সুশান্ত কুমার রায় উত্তরবঙ্গে যে শিশু ভর্তি হয়েছে তার একটি তথ্য তৈরি করে বলেন সেই তথ্যে বিস্তারিত আমরা সব বিষয়গুলি জানাবো। পাঁচজন আছে ভর্তি আর লাস্ট 24 ঘন্টা দুটি বাচ্চা ভর্তি হয়েছে, ডিসচার্জ হয়েছে 5 জন, কোনো ডেথ নেই, রেফার নেই, কোনো ক্রিটিক্যাল কন্ডিশনে নেই। দার্জিলিং যদি ধরি টোটাল পেডিয়াট্রিক পেশেন্ট 86 জন ভর্তি আছে, লাস্ট 24 ঘন্টা 38 জন ভর্তি হয়েছে এবং 19 জন ডিসচার্জ হয়েছে, কোনো ডেথ নেই, রেফার হয়েছে 2 জন, ক্রিটিক্যাল কন্ডিশন আছে 3 জন। মালদাতে যদি ভাবি সেটা পেডিয়াট্রিক পেশেন্ট 196 জন ভর্তি আছে, টোটাল অ্যাডমিশন লাস্ট 24 ঘন্টায় 65 আর ডিসচার্জ 16, 2 জন ডেথ হয়েছে, রেফার কিছু হয়নি, 15টা বাচ্চা ক্রিটিক্যাল কন্ডিশন আছে মালদা। উত্তর দিনাজপুর যদি দেখি টোটাল পেশেন্ট 64, লাস্ট 24 ঘন্টায় অ্যাডমিশন 37, টোটাল ডিসচার্জ 53, ডেথ 1 জন, রেফার 3 জন, ক্রিটিক্যাল কন্ডিশন 10 জন আছে।
আর দক্ষিণ দিনাজপুর যদি আমি দেখি টোটাল পেডিয়াট্রিক পেশেন্ট 92, 24 ঘন্টায় ভর্তি হয়েছে 32, ডিসচার্জ 43, ডেথ কিছু হয়নি, রেফার একজন হয়েছে আর তিনটি বাচ্চা ক্রিটিক্যাল কন্ডিশন আছে। এটা দেখে শুধু মালদাটাকে যদি বাদ দিই আর সব জেলা কিন্তু ঠিকঠাকই আছে আমার মনে হয়। চিকিৎসা কিছু একটু বলতে পারি, মালদাতে একটু বেশি আছে, তবে আবারও বলছি যে আমরা যে শুধু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি তাতে এটা একদম, এবং এটাও সত্যি কথা যে গত বছরের তুলনায় এবছর পেশেন্ট অনেক কম আছে এবং এদের প্রত্যেকেরই রিপোর্ট ঠিকঠাকই আছে, কোনো রকম ভাইরাসের কিছু পাইনি। শুধু আমরা একটা রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাসের টেস্টের জন্য পাঠিয়েছি, ওটা অলরেডি মেশিনে উঠে গেছে, একটু আগে আমাকে খবর দিয়েছে, অত মাঝরাতে আসবে রিপোর্ট, কারণ সারা পশ্চিমবঙ্গ থেকে এটা শর্ট লাইক উত্তরবঙ্গে এই জিনিসটা এই সময়তে সারা পশ্চিমবঙ্গ জুড়েই হয়। নানান মহলে এই নিয়ে প্রশ্ন ওঠার পর অবশ্য মঙ্গলবারই জানা যায় স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে নমুনা আনানো হয়েছে। এখানে প্রশ্ন, 7 দিন পরে কেন নমুনা আনার কথা ভাবা হচ্ছে, আগে আনা হলো না কেন? যদি নতুন ধরনের ওই ভাইরাস বা প্রজাতির উদ্রেক ঘটে সেক্ষেত্রে তা অনুসন্ধানের জন্য কেন্দ্রীয় সরকারেরও সাহায্য দরকার, কিন্তু গোটা বিষয়টি নিয়ে পর্যাপ্ত পরিমাণ পদক্ষেপ করা হয়নি বলেই জানাচ্ছেন একাংশের সরকারি চিকিৎসকেরা। প্রশ্ন উঠছে, উত্তরবঙ্গে রোগের প্রকোপে মোকাবিলার পদক্ষেপ করার প্রশ্নে স্বাস্থ্য ভবন কি কুণ্ঠা বোধ করছে? অভিযোগ উঠতে শুরু করেছে কম বয়সীদের চিকিৎসার ক্ষেত্রে যে ধরনের ক্ষিপ্রতা প্রয়োজন এক্ষেত্রে তেমনটা দেখানো হয়নি। ভুলে গেলে চলবে না, শিশুরোগ চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র গড়ার জন্য রাজ্যের পরামর্শদাতা হিসাবে একটা দীর্ঘ সময় কাজ করছেন শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অরুণ সিংহ। জলপাইগুড়ি নিয়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত স্বাস্থ্য ভবনের তরফে কোনো রকম যোগাযোগ করা হয়নি, যিনি রাজ্যের শিশু চিকিৎসার পথপ্রদর্শক। এই সময় তার পরামর্শ নেওয়া হবে না কেন, যদি প্রশাসনের দাবি পরিস্থিতি স্বাভাবিক করতে সমস্ত পদক্ষেপ করা হচ্ছে, অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।